ছাপ্পান্ন দিন কোয়ারেন্টাইন ছিল, যেটা আসলে আমাদের জন্য খুব কষ্টের বিষয়। আর আজকে সবার জন্য সবার পরিচিত মুখ আমাদের ইউনিভার্সিটির ছোট বোন শিরিন, এই আয়োজনটা করছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু টাইম ব্লগ। আজকে আমাদের মাঝে আমাদের ইউনিভার্সিটি কিন্তু ইউনিভার্সিটির ছোট বোন সাবা, ও অবশ্য আমার ফ্রেন্ড আবু সালের ওয়াইফ সাবা। ও 56 দিন কোয়ারেন্টাইন ছিল, যেটা আসলে আমাদের জন্য খুব কষ্টের বিষয়। আর আজকে সাবার জন্য সবার পরিচিত মুখ আমাদের ইউনিভার্সিটির ছোট বোন শিরিন। এই আয়োজনটা করছে, তো শিরিন তুমি কিছু বলো। সবাই আশা করি অনেক ভালো আছে। আর ও আমাদের মাঝে 56 দিন পরে আসলো, সো অবশ্যই আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। আর সবাই সেফ থাকবেন এটাই চাই। সো লেটস স্টার্ট। আর এটা এখানে দেখেন, আমরা সবাই এখানে বাংলাদেশ একত্রে আসছি, আমরা বিদেশে বাংলাদেশের একত্রে থেকে একটা মানে গুড মোমেন্ট ক্রিয়েট করি, যাতে এই জিনিসটা মেমোরি হয়ে থাকে। আর এটা আমাদের একটা রেস্টুরেন্ট, এটা একটু দেখাও। খুব কষ্টের জিনিস। এখন আজকের মেন ভিডিওটা আসলে সাবার জন্য, যখন সাবার ভিডিওটা দেখবে সাবার খুশি হবে। জামাই বলতে আর কেন বলছো নতুন জামাই? আচ্ছা ধন্যবাদ দিচ্ছি যে এই ছোট একটা আয়োজন করছে সাবার জন্য। আর আমি সাবার কাছ থেকে একটু শুনবো সাবার কেমন লাগতেছে, আর একটু যদি অনেক সাবার কোয়ারেন্টাইন টাইম শেয়ার করে। আমার খাইতে হবে না পরে। আচ্ছা সাবা, তোমার এখন কেমন লাগতেছে? অবশ্য তোমার কাছে টোটালি নিউ এনভায়রনমেন্ট, আই নো। কেমন লাগতেছে? ছাপ্পান্ন দিন পর সবার সাথে দেখা,
আর 56 দিন একা একটা রুমে অবশ্যই খুব প্যাথেটিক একটা এক্সপেরিয়েন্স ছিল মেইন সমস্যা ছিল আমার খাবার দাবার নিয়ে আমি কোরিয়ান ফুডে একদমই ইউজ টু না তো 56 দিন পর্যন্ত তো দেখা গেছে যে আমার খাবার শুধু রুটি পানি অ্যান্ড চিপস এগুলো খেয়ে থাকা লাগছে দুঃখ পাইছো সবাই তোমাকে অনেক দোয়া করছো এবং সবার প্যারেন্টস যে আসছে সবার কি অবস্থা আমার আব্বা আম্মু সব সময় তো একটু কি চিনে তুমি আমি বাংলা নেই যেহেতু আজকের আয়োজনটা সিং করছে ছোট একটা তো সিংকে ধন্যবাদ আচ্ছা আবু সালে সাবা আমার বাংলা নেই ওকে এভরিওয়ান মুজানকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদেরকে তোমার ব্লগে রাখার জন্য সো ইনশাআল্লাহ অন্য কোনো একদিন আবার কোনো পরিবেশে দেখা হবে সবার সাথে সবাই তার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার এবং আমাদের জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ দেখেন আমরা এখানে বিদেশি লাইফে বাংলাদেশে কি সুন্দর একটা পরিবেশ আমরা খুব এনজয় করি সো আপনারা ভালো থাকবেন ভালো করে লাইক কমেন্ট শেয়ার দিবেন বেশি বেশি কমেন্ট করবেন আল্লাহ হাফেজ